ফার্স্ট পার্সন ঋতুপর্ণ ঘোষ। ঠিক যখন প্রায় বিশ্বাস করতে আরম্ভ করে ফেলেছি যে আমাদের মতো প্রগতিশীল সমাজে বোরখা জিনিসটা একটা শিকেলে পর্দা, কেবল পুরনো দিনের অভিনেত্রীরাই ব্যক্তিগত জীবনের গতিবিধিকে স্বচ্ছন্দ করার জন্যই এটা ব্যবহার করতেন, ঠিক সেই সময়ই বোমাটা ফাটালো প্রীতি জিন্টা। প্রীতিকেও আধুনিকা বলেই জানি। প্রীতি পাশ্চাত্য শিক্ষাপ্রাপ্ত, নিজের ব্যক্তিত্ব নিয়ে বিন্দুমাত্র আড়ষ্ঠতা নেই। সেই প্রীতিও নাকি বোরখা ব্যবহার করে ওর দৈনন্দিন জীবনে। কারণগুলো মজারও বটে, আশ্চর্যও বটে। প্রধান কারণ, প্রীতি যা বলল, সে বোরখা থাকলে বাইরে বেরোবার জন্য আলাদা করে তৈরি হতে হয় না সব সময়। বাড়ির টি শার্ট এবং শর্টসের উপর বোরখা চড়িয়ে নিলেই বেশ একটা বাইরের পোশাক। এরপর প্রয়োজনে অটোরিকশা করে যাতায়াত করলেও অসুবিধা নেই। ভাবলে কেমন লাগে না, যে পোশাক আদতে সৃষ্টি হয়েছিল নারীর বন্দিত্বের ঘেরাটোপ হিসেবে, সেটাই আজ এক আধুনিকা সর্বজনাকাঙ্ক্ষিতা রমণীর মুক্তির বেশ। কালো কাঁচ গাড়ির ঝামেলা নেই অহর্নিশি ঘাড়ে নিঃশ্বাস ফেলা দেহরক্ষী বেষ্টনী নেই। বোরখার ঘন কৃষ্ণ অনন্ত কারাগারই যেন মুক্তির এক অপার ঐশ্বর্যের গুপ্ত সিংহদ্বার। পথে ঘাটে দোকানে বাজারে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বা ভিড় বাসে চড়ে সাধারণ স্বাভাবিক অবাধ একজন হয়ে ওঠার সাময়িক ছদ্মবেশ। এই ছুটির নিমন্ত্রণ আমাদের কল্পনাবিলাসী মনে রোমান হলিডের মতো সুকুমার লাবণ্যময় আখ্যান সম্ভাবনারও জন্ম দেয়। আবার একটু খুঁটিয়ে দেখলে বোধ হয় অনেক অনাবিষ্কৃত সত্য মেরে ধরে। হঠাৎ বোরখা পরার শখ হলো কেন তোমার? দুবাইতে একটা মেয়েকে দেখে ঋতুদা, মেয়েটি ভারতীয় হিন্দু মেয়ে, একটা শো করতে গিয়ে আলাপ হয়েছিল। ও এমন একটা অদ্ভুত কারণ বলেছিল যে আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। কি কারণ? মেয়েটি দেখতে ভীষণ সাদামাটা, কেবল চোখ দুটো সুন্দর, বড় বড় দুটো চোখ, বাদামি রঙের মণি। তো ওনাকে প্রায় খেলার ছলে একবার বোরখা পড়েছিল, সেখান থেকে একটা নতুন জিনিস আবিষ্কার করে। কি? ওর যে সারা জীবনের কমপ্লেক্স, যে ওকে দেখে পথেঘাটে ছেলেরা ঘুরে ঘুরে তাকায় না, ওকে তেমন জুৎসই দেখতে নয় বলে ওর বিষয়ে পুরুষদের তেমন আগ্রহ নেই, এই গোটা জিনিসটা নাকি বদলে গিয়েছিল ও বোরখা পড়ার পর। সে কীরকম? বোরখা মানে একটা রহস্য, বুঝলে? বোরখার আড়ালে যে মেয়েটি, তুমি তো তাকে দেখতে পাচ্ছ না, দেখছো কেবল তার চোখ দুটো। এবার তাকে তোমার মনের মতো করে কল্পনা করে নিতে তো তোমার কোনো অসুবিধা নেই। বোঝা গেল বোরখা হলো গিয়ে তাহলে চিত্রাঙ্গদা সুরূপা বেশ। মোহ আবরণের আড়ালে এক ক্ষণিক কাল্পনিক অনঙ্গ মায়া। কিন্তু তোমার তো আর সাধারণ দেখতে বলে কোনো কমপ্লেক্স নেই, তোমাকে পথেঘাটে তাকিয়ে দেখার লোকেরও অভাব নেই তাহলে? ঠিক বলেছ, ফলে আমার কাউকে ভালো করে দেখবার কোনো উপায়ও নেই। তোমরাই বলো যে অভিনয় শেখার গোড়ার কথাই হলো অবজারভেশন। সারাক্ষণ যদি লোকে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েই থাকে, আমি তাদের অবজার্ভ করব কেমন করে? কোন ফাঁকে? অবজার্ভ করতে গিয়ে নতুন কোনো কিছু আবিষ্কার করেছো? একটু থামলো প্রীতি, বোধ হয় ক্ষণিকের সংশয় বলবো, আমাকে কমিউনাল ভাববে না? না বলো, আমি দেখেছি বোরখা পরে রাস্তায় বেরোলে লোকে দেখে বটে, কিন্তু কোথায় একটা অন্যরকম ব্যাপার আছে। সেটা আবার কি? হিন্দু ছেলেরা কিছুক্ষণ দেখে চোখ সরিয়ে নেয়, মুসলমান ছেলেরা কিন্তু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, জানি না কেন। হয়তো এটাকে তাদের ধর্মীয় অধিকার মনে করে। দ্য ইনভিজিবল ম্যানের
কল্প আখ্যান যে আসলে আমাদের প্রতিটি মানুষের কোনো একটি নিষিদ্ধ আকাঙ্ক্ষার গল্প তা এতদিনে আমরা সকলেই জেনে গেছি। নিজের বৈধ পরিচয়ে সামাজিক অবস্থানের বর্তমানতা আমার জৈব জীবনে যে অলঙ্ঘ কতগুলো প্রাচীর গড়ে তুলেছে, নিজেকে অদৃশ্য করতে পাওয়ার ক্ষণিক কল্পনা বিলাস আমাদের সেই বৈধতার কারাগার থেকে মুক্তি দিতে পারে। ফলে মি ইন্ডিয়া ছবিতে অনিল কাপুরের নারকীয় কীর্তি আমাদের কাছে আরও অনেক বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। তা কেবল নায়কচিত্ত বলে যতটা, তার থেকে অনেক গুণ বেশি তা আমাদের মনের সুপ্ত অদৃশ্যায়নের অভিশাপকে প্রজ্বলিত করে বলে। সামাজিক অনুশাসন আর আমাদের জৈব উপস্থিতির যে বিরোধ, তা থেকে মুক্তির এক চোরা সুড়ঙ্গপথই এই বৈধতার বন্ধন থেকে মুক্তি লাভ। সামাজিক বৈধতার একটি স্থানকাল মানচিত্র আছে, সেই মানচিত্রের সীমারেখার বাইরে আমাদের বৈধ উপস্থিতি অনেক সময় স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঠিক যেভাবে চেনা পরিবেশ, চেনা শহর বা চেনা লোকজনের আড়ালে আমরা এক নতুন অনারষ্ট জীবনভঙ্গি লাভ করি, সেই বৈধতার বাইরে গিয়ে আমরা নানা সময় নানা আত্মপরিচয়ের সামনে গিয়ে দাঁড়াই, হয়তো বা রোমাঞ্চিতও হই। তারপরেই আবার সেই নবলব্ধ পরিচয়কে সসংকোচ ছদ্মবেশের মতোই ব্যবহার করি, কারণ আমরা জানি সামাজিক বৈধতা মানব মনের অপার বৈচিত্র্যকে কুকড়ে গুটিয়ে ছোট করে আনতে চায় কেবল তার একমাত্রিক অনুশাসন লিপিতে। সাইবার জগৎ বোধ করি সেই সীমাহীন ছদ্ম পৃথিবীর এক নতুন সন্ধান। এই রাজ্যে নিত্য জন্ম নেন অগণিত বাসিন্দা, তারা জন্ম নেন, বাস করেন এবং নিজ নিজ বৈধতা সৃষ্টি করেন এই রাজ্যের নিয়মে নয়, তার নিজস্ব জীবনযাপনের ভঙ্গিতে। সাইবার পৃথিবীতে আমি কে সেটা আমার নিজস্ব স্বীকারোক্তি, তার সঙ্গে পুলিশ ভেরিফিকেশন বা গ্যাজেটেড অফিসারের সই সমৃদ্ধ সার্টিফিকেটের কোনো মূল্য নেই। নিজস্ব ভঙ্গিতে নিজ পরিচয় সৃষ্টি করার পরও এই স্বীকারোক্তি পর্ব চলতে পারে। কেবল সেখানে কোনো বিশেষ শ্রোতার কোনো ভূমিকা নেই এবং বক্তা ও শ্রোতার মধ্যে নেই কোনো সামাজিক ইতিহাস সেতু, অতএব সেই স্বীকারোক্তি বিশিষ্ট হতে বাধ্য। এই রাজ্যে আমি নিজেই আমার পরিচয় সৃষ্টি করি, কোনো পিতামাতা, সমাজ, প্রতিষ্ঠান তার দায়িত্ব নেন না, প্রয়োজনে সেই পরিচয় ভেঙে আবার নতুন করে জন্মলাভ করি, কেবল এক জীবনে অনেকগুলো মানুষ হয়ে বেঁচে থাকার আনন্দ চুরি করে পাই। এই নতুন পৃথিবীতে একজনই অনুপস্থিত, তিনি বোধ করি ঈশ্বর। মানব মনের নিবিড়তম গহীনতম সৃষ্টি যে কল্পশক্তি, যিনি সব শক্তিমান বলে যুগ যুগ ধরে আমাদের পাপ পুণ্য, ন্যায় অন্যায়, ধর্ম অধর্মকে প্ররোচিত করে এসেছেন, সেই পৃথিবীতে তার কোনো অর্চনা গৃহ নেই। ফলে সাইবার জগৎ প্রকৃত অর্থে অ্যামোরাল, সামাজিক জীব হিসেবে যে নীতিবোধ আমরা কখনো অভ্যাস করার অবকাশ পাই না, সাইবার জগৎ আমাদের সেই সমান্তরাল সন্ধান দেয় অত্যন্ত সুচতুর গোপনতায়। এমন এক দেশের স্বাধীন নাগরিকত্বের এক অদ্ভুত অভিনবত্ব আছে, কিন্তু সন্দেহ হয় যে এই দেশ কোনো দেশ নয়, বড়জোর উপনিবেশ বলা যেতে পারে, যেখানে সুদূরবর্তী প্রায় যেন অন্তরীক্ষাবিষ্ট কোনো সার্বভৌমের কাছে আমাদের বারংবার নতি স্বীকার করতে হয়। যে পরিচয় অবলম্বন করেই আমরা বাঁচতে চাই না কেন, তা আদতে সেই ঔপনিবেশিক শাসকের অনুমোদন সাপেক্ষ। যে কোনো বাসিন্দার স্বীয় সৃষ্ট পরিচয়ের বৈধিককরণই ওই ঔপনিবেশিক রাষ্ট্রের শাসন ব্যবস্থার প্রধানতম অনুশাসন। আমার ইউজার নেম, আমার পাসওয়ার্ড নির্বাচন করার প্রাথমিক স্বাধীনতাটুকুই আমার, আমার সেই স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা তেমন নেই অদৃশ্য শাসকের।
আমার কল্পনা আমাকে সামাজিক বৈধীকরণ থেকে মুক্তি দেয়, আবার আমার সেই অলিককে বৈধতা দেয় এই নতুন জগৎ। ফলে আদতে কোনো পরিচয়ই বৈধতা বহির্ভূত নয়। আমার ব্যক্তির স্থান তবে কোথায়? ছোটবেলায় হিন্দি সিনেমায় নায়কের নাম যখন হতো বিজয় এবং তাকে সম্বোধন করা হতো মি বিজয় বলে, বা নায়িকার নাম হতো পূজা এবং তিনি অবশ্যই অভিহিতা হতেন মিস পূজা বলে, স্বাভাবিকভাবেই সেটা আমাদের অনেকের কাছে প্রবল কৌতুককর ঠিকত। বংশপরিচয়, পদবী, সামাজিক ইতিহাসকে গৌণ করে দেওয়ার এই অভিনব প্রণালী আমরা হিন্দি সিনেমায় অন্তর্নীল মায়াবী বাস্তবের অঙ্গ বলে ধরে নিয়েছি। আজ সাইবার স্পেসের সামনে দাঁড়িয়ে দেখতে পাই এখানে মানুষ তার সামাজিক ইতিহাসের পরিচয় এবং সেই পরিচয়ের স্বীকৃতির বৈধতা থেকে মুক্তি লাভ করেছে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী মুক্ত যে পৃথিবীর স্বপ্ন আমরা যুগে যুগে দেখে এসেছি, এ কি তারই এক নতুন পদক্ষেপ? 8 জুলাই 2007।